ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন DNN বাংলা। সব সময় থাকুন খবরে। জেলার পর এবার টাউনেও গোষ্ঠীকন্দল। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রকাশ্যে গোষ্ঠীকন্দল। এদিন সম্মেলনে জেলা সভাপতি দিলীপ যাদব, বিধায়ক স্বাতী খন্দকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকলেও দেখা গেল না যুব সভাপতি দেবাশিস মুখার্জি সহ বেশ কিছু প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের। দেবাশিস মুখার্জির অভিযোগ, আগাম আলোচনা ছাড়াই অধিকাংশ নেতৃত্বকে অন্ধকারে রেখে হঠাৎই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে দলীয় পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছাড়াই অল্প সংখ্যক কর্মীদের নিয়ে অনুষ্ঠান করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। দেখুন, একটা সম্মেলন করতে গেলে, একটা টাউনে সম্মেলন হলো, প্রথমত বলে রাখি যে আমি যেটুকু শুনেছি বা জেনেছি, দলের নির্দেশে যে সমস্ত সম্মেলনগুলো হয়েছে বিধানসভা ভিত্তিক, এর আগে উত্তরপাড়া বিধানসভা হয়েছে, সপ্তগ্রাম বিধানসভা হয়েছে, এবং অনেক বিধানসভায় সম্মেলন হয়েছে, তা আমাদের এখানে দেখলাম টাউন ভিত্তিক হলো। যাই হোক, একটা সম্মেলন করতে গেলে সর্বস্তরের মানুষকে নিয়ে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে সেই সম্মেলন করতে হয়। তারপর 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি, বাদবাকি আমরা সবাই কর্মী, দলের সবাই বলে থাকে, আমিও বললাম। কিন্তু আকবরী খন্দকারের পর এই হুগলি জেলার বুকে যদি কাউকে আমরা লিডার বলে মানি, তার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। আমরা কোনো প্রোগ্রাম করলে আগে আমাদের সেই প্রিয় দাদা, আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের লিডার কল্যাণ ব্যানার্জির পারমিশন নিয়ে, তার থেকে ডেট নিয়ে তবে সেই প্রোগ্রাম করি। আমি জানি না আজকে এমপিকে জানানো হয়েছে কি না, তার মতামত নেওয়া হয়েছে কি না, এটা আমার জানা নেই, কিন্তু তিনি অনুপস্থিত। তিনি যেখানে অনুপস্থিত সেখানে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়। আর কারা থাকলো, কারা কী করলো, তাদের যায় আসে না। আপনাদের মুখেই খবর পেলাম 150-200 লোক হয়েছে আজকে ডানকুনি পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা, ডানকুনি পৌরসভার 80,000 ভোটার, একটা সম্মেলন যে 200 লোককে নেওয়া, সেটা আমাদের কাছে লজ্জা। কিন্তু ডানকুনির মানুষ তৃণমূলের পক্ষে ছিল, আছে এবং থাকবে। আজকে এই সম্মেলনে কমসেকম 5,000 লোক হওয়া উচিত ছিল, সেটাই হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। কাউকে না জানিয়ে অন্ধকারে এই সম্মেলন হয়েছে। আমরা দেখান তো যেখানে সম্মেলনস্থল, তার বাইরে একটা ঝান্ডা আছে কি না, দলের নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির একটা হোর্ডিং আছে কি না, আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তো এই সম্মেলনের কোনো গুরুত্ব আমাদের কাছে আছে বলে মনে করি না। আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, মানুষও আমাদের কাছে আছে, সেটা আগামী দিনে যে কোনো নির্বাচনে আমরা যে যার এলাকায় সেটা প্রমাণ করে দেবো। এবং যেটা দেখা যাচ্ছে যে যেভাবে আগে তৃণমূলের যে কোনো অনুষ্ঠান যেভাবে জনস্রোত দেখা যেত, সেভাবে হবে না তো, জনস্রোত হবে না তো। কিছু ভুইপোর মানুষ এখন কিছু নেতাদের মাথা খাচ্ছে, মাথা খেয়ে তাদের বলছে আমরাই সব, সেটা আজকে ডানকুনির মানুষ দেখে নেয় যে কারা সব। আজকে এই সমস্ত ভুইফোর মানুষদের পাশে কোনোদিনই এলাকার সাধারণ মানুষ ছিল না, আর কোনোদিনও থাকবে না। সাধারণ মানুষ যাদের পাশে আসে, সেটা আগামী নির্বাচন, যে কোনো নির্বাচনে তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। একটা কথা উঠে আসছে যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসছে, আপনারা কি মনে করেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বলা, গোষ্ঠী কিসের, কিসের গোষ্ঠী? আমি 1998 সাল থেকে তৃণমূল করছি, তার আগে কংগ্রেস করতাম। 2009 সাল থেকে এখনও কোনো সভাপতি চেঞ্জ হয়নি, আমি 12 বছর হলো আজকে যুব সভাপতি। আমি জানি না, জানানো হয়নি, কোনো পরামর্শ করা হয়নি। একটা লোককে দিয়ে আজকে সকালবেলা আমার কাছে 10টা চিঠি পাঠানো হয়েছে সম্মেলনে, আজকে সকালবেলা। আমি দেখে তো অবাক, কোথায় সম্মেলন, কিসের সম্মেলন জানি না। তাই এই পরিস্থিতিতে কোনো গোষ্ঠী নয়, কতিপয় কিছু লোক, ভুইফোর লোক, যাদের দল করে সংসার চলে, তারা আজকে এই সমস্ত করে বেড়াচ্ছে। আমাদের রাজনীতি করে সংসার চলে না, মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে একসময় সিপিএমের দোর্দণ্ড প্রতাপের বিরুদ্ধে লড়াই করে আমরা এখনও পর্যন্ত এই দলটা করে যাচ্ছি, এবং যতদিন বাঁচব করে যাব ওই তেরঙ্গা ঝান্ডাটাকে নিয়ে, জোড়া ফুলের সিম্বলটাকে নিয়ে, যেটা আজকে সম্মেলনের আশপাশে কোথাও খুঁজে পায়নি, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির হোর্ডিংও কোথাও দেখতে পায়নি। আপনাদের আপনাদের না দেখার কাজ, আর আমাদের সংগঠন করা, মানুষের সেবা করা, এটা কাজ। আপনারা আপনাদের চোখে কাউকে দেখতে পারেন, কাউকে নাও দেখতে পারেন, কিন্তু আপনি কি এটা দেখেছেন? আমাদের দলে আমরা প্রত্যেকে একটা কর্মী, তো এখানে 500 কর্মী ছিল, হঠাৎ 5 জন ছিল না, তাতে আপনি এটা বলুন 495 জন ছিল, 5 জন ছিল না। আমারও দাম, সাথীরও দাম, প্রকাশেরও দাম, শম্ভুরও দাম, সুরজিতেরও দাম, বাপ্পারও দাম, সাদ্দামেরও দাম, সাদামেরও দাম, সামাদেরও দাম, বিকাশেরও দাম, সবার দাম হচ্ছে একটা কর্মী। উই আর সোলজার অফ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কে ছিল আর কে ছিল না, এই ইতিহাসটা আমাদের বলে লাভ নেই,
2000 সালে আমরা দেখেছিলাম কয়েকটা মানুষ ছিল। তাহলে আপনি বলছেন ডানকুনিতে গোষ্ঠী দ্বন্দ্ব নেই? না, আপনার হাউসে বলি, আপনার হাউসে ডানকুনিতে একটা জায়গায় বাস উল্টে গেছে, একটা জায়গায় মানুষ আন্দোলন করছে, একটা ছেলে রাজ্যে প্রথম হয়েছে, একটা ছেলে ফুটবলে মোহনবাগান খেলেছে। এর চারটে খবর যদি একসঙ্গে করতে হয় আপনি তো পারবেন না, আপনাকে আরও চারটে লোক করতে হবে। আমাদের দলের রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি, বিভিন্ন কাজ থাকে, আমরা ঠিক করে দিই কে কোনটা করবে। কিন্তু এটা তো আমার দলের কাছে এই দায়বদ্ধতা নেই বলার, আমার কাজ হচ্ছে দলের সেবা করা, মানুষের সেবা করা, নট টু সার্ভ দি মিডিয়া।